ইতালির মিলানে ফেনি প্রবাসীদের গ্রীষ্মকালীন মিলন মেলা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ইতালির প্রতিনিধির রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে ইতালির মিলানে ফেনি জেলা সমিতির সাবেক সভাপতি ও ইউরো মন্দ গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুলের আমন্ত্রণে ফেনি জেলা প্রবাসীদের নিয়ে গ্রীষ্মকালীন মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মিলানের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে আগমনে গ্রীষ্মকালীন এই মিলন মেলা হয়ে ওঠে আনন্দমুখর। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের স্বাগত জানান আয়োজক নুরুল আফসার বাবুল এবং সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে শিশু কিশোরদের খেলাধুলা ও মহিলাদের মিউজিক্যাল বালিশ খেলা ছিল বিশেষ আকর্ষণ। দুপুরে মধ্যাহ্নভোজে বারবিকিউ সহ নানা খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল মতিন ভুইয়া, উপদেষ্টা বেলাল হোসেন পাটোয়ারি, সিনিয়র সহসভাপতি মকসেদ আলম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম শ্রাবণ, আনিসুজ্জামান শিমুল সহ সমিতির নেতৃবৃন্দরা। এছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দদের মধ্যে বারেজ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূর মোহাম্মদ মালিক, বিশিষ্ট ব্যবসায়ী হারেস চৌধুরী, সিলেট সমিতির সভাপতি জসিম আহমেদ, যুবলীগের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপু খান সহ মিলানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।